আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? ভালো আছি। এই কঠিন পরিস্থিতিতে আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে সবাইকে আল্লাহ সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমাদের রুটিন অনুযায়ী এই রবিবার থেকে এবং সামনের প্রতি রবিবার একটা থেকে 1:45-এ 45 মিনিট পর্যন্ত আমাদের রসায়ন ক্লাস হওয়ার কথা, যেটা আমি তোমাদের সঙ্গে নিব, তোমাদের সঙ্গে ক্লাস পরিচালনা করব। তো সেই জন্য আমরা এখন ক্লাস শুরু করব। তো তোমরা যারা এখনও মনে হয় অনেকেই রুটিনটা দেখতে পাওনি বা রুটিনটা সম্পর্কে খেয়াল করোনি, পরে যারা যুক্ত হবে না তারা পরবর্তীতে লাইভ রেকর্ডিং ক্লাসটা দেখে নেবে, কেমন? তো আমাদের আজকের ক্লাসে আমরা গত ক্লাসে জারণ বিজারণ সমীকরণের সমতা সাধন কিভাবে করতে হয় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, সেটা করা শুরু করেছিলাম, তাই না? সে একটা সমতাকরণ করতে হয়, এটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এবং একটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি। তো আশা করি তোমরা হোমওয়ার্কটা করেছো, একজন দিয়েছিলে, বাকিরা হয়তো দিতে পারোনি, কেন জানি দিতে পারোনি, দেওয়া উচিত ছিল, কারণ এই সময়ের মধ্যে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। কলেজ খুললেই আমাদের পরীক্ষা সহ সহ নানান চাপ বেড়ে যাবে, তো পড়াশোনা চালিয়ে যেতে হবে। হোমওয়ার্কগুলো তোমরা সবাই নিয়মিত করবে যেন হোমওয়ার্কগুলো আমরা কভার করতে পারি। এবং হোমওয়ার্ক দিলে বোঝা যায় কি তোমরা গত ক্লাসের বিষয়গুলো বুঝতে পেরেছো কিনা, এটা আমি স্পষ্ট হব, ক্লিয়ার হব। এবং না বোঝা গেলে কোন বিষয়গুলো তে তোমাদের ধারণা ঘাটতি রয়েছে এটা বোঝা যায়। একজন হোমওয়ার্ক দিয়েছিল, তাকে অনেক ধন্যবাদ জানাই, কিন্তু হোমওয়ার্কটা সে ঠিকমতো করতে পারেনি, বোঝার হয়তো একটু সমস্যা ছিল। তো যাক, সমস্যা নেই, আমি হোমওয়ার্কটা আরেকটু আরেকবার আজকে সমাধান করে দেব, যেন তোমরা সবাই হোমওয়ার্কটা হোমওয়ার্ক সহ এই ধরনের সমস্যা তোমরা সমাধান করতে পারো। ঠিক আছে, তাহলে আমি ক্যামেরাটা সেট আপ করে নিচ্ছি। ওকে, একটুখানি সময়। আচ্ছা, তো গত ক্লাসে আমাদের হোমওয়ার্ক ছিল এটা। তোমরা যারা লাইভে যুক্ত হবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যে লাইনটাতে বুঝতে সমস্যা হচ্ছে বা যে লাইন যে জায়গাটুকু রিপিট করা দরকার, তাহলে আমি বিষয়টা পরিষ্কার হব। প্রতিভা যুক্ত হয়েছে, ফাহমিদা নাসরিন প্রতিভা, ওয়ালাইকুম আসসালাম, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসটা কিন্তু আমাদের ইউটিউবে ছিল, হ্যাঁ, ফেসবুক লাইভ ক্লাসটা অনেকে দেখতে পাচ্ছিল না, কেন জানি প্রাইভেসি বিষয়ে কোনো ঝামেলা হয়েছিল বোধহয়। ওকে, তো আমরা গত ক্লাসে আমরা যে বিষয়টা পড়েছিলাম সেটা ছিল এই একটা, তোমাদেরকে জারণ সংখ্যার চার্ট দেখতে বলেছিলাম, যে তোমরা জারণ সংখ্যার চার্ট দেখে নেবে বই থেকে। তো লাইভ ক্লাস যেহেতু আমি আমার কাছে এই মুহূর্তে বই নেই, তাই তোমাদের দেখাতে পাচ্ছি না যে একটা চার্ট আছে, জারক পদার্থের চার্ট এবং বিজারক পদার্থের চার্ট আলাদাভাবে দেয়া আছে। অম্লীয় মাধ্যমে জারণ সংখ্যা কত হয়, ক্ষারীয় মাধ্যমে জারণ সংখ্যার পরিবর্তন কত হয়, কয়টা ইলেকট্রন গ্রহণ করে, বিষয়গুলো এখানে চার্টে দেয়া আছে, তোমরা খুঁজলেই পেয়ে যাবে বইয়ের মধ্যে। জারণ বিজারণ পদ্ধতিতে অর্ধবিক্রিয়ার মাধ্যমে যে সমীকরণ সমতা সাধন, এটা তো আমি আজকের হোমওয়ার্কটা বুঝিয়ে দেওয়ার আগে গত দিনের ক্লাসটা সম্পর্কে আরেকটু কথা বলে নেই, কারণ তোমাদের বোঝাই হয়তো একটু ভুল ছিল। আমি আরেকটু এইখানে আমরা কয়েকটা ধাপ লিখেছিলাম যে কিভাবে আমরা সমীকরণে সমতা সাধন করব। যারা যুক্ত আছো, কেউ যদি কমেন্টে জানাও যে লেখাগুলো স্পষ্ট আছে কি না, আশা করি আছে, নেটের স্পিড ভালোই লাগছে। ওকে, প্রথমে বিক্রিয়া পূরণ করা, যদি না পারা যায় তাহলেও সমস্যা নেই, কিন্তু বিক্রিয়া পূরণ করাটা হচ্ছে গিয়ে বেটার আমার পক্ষ থেকে। জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে, যাদেরকে খুঁজে বের করবো আমরা, কাদের কাদের জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে, তারপর জারক বিজারক নির্ধারণ করব।
পরিবর্তন যাদের হয় ওইখান থেকে আমরা জারক এবং বিজারক নির্ধারণ করতে পারি। যদি আমরা দেখি কোনো পদার্থের জারণ সংখ্যা প্লাসের দিক থেকে বেড়েছে, প্লাসের দিকে বেড়েছে অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে একটা পদার্থ যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাহলে সেই পদার্থটা কি হয়? বিজারক, তাই না? একটা পদার্থের জারণ সংখ্যা মনে করো ছিল 2 মাইনাস, এটা থেকে পরিবর্তন হয়ে হলো -1.1, তাহলে কি হলো? ইলেকট্রন ত্যাগ করেছে না গ্রহণ করেছে? ত্যাগ করেছে, তাহলে এটা কিন্তু বেড়েছে, তাই না? -2 থেকে -1 বেড়েছে, তাহলে সে হচ্ছে বিজারক পদার্থ। আবার যদি এরকম +1 থেকে +2 থেকে +1 হয়েছে তাহলে কি হলো? সে ইলেকট্রন গ্রহণ করেছে অর্থাৎ জারক, তাই না? এই হিসেবে আমরা খুঁজে বের করতে পারি। ওকে, তারপরে আয়নিক সমীকরণ লিখব। আয়নিক সমীকরণ লেখার পর জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া লিখব। বিক্রিয়া দুটোকে নিজেদেরকে আগে সমতা সাধন করতে হবে, নিজেদেরকে সমতা সাধন করে তারপর হচ্ছে ইলেকট্রনকে সমতা সাধন করাতে হবে, করে মোট বিক্রিয়া আমরা লিখব। এবং সর্বশেষ ধাপে দর্শক আয়ন যোগ করে আণবিক সমীকরণ লিখব, যেটা হবে আমাদের ফাইনাল লাইন অর্থাৎ সমতাকৃত সমীকরণ। ঠিক আছে, তো এই অনুসারে আমরা যে ব্যাপারটা পড়েছিলাম, ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড, এদের বিক্রিয়াটাকে আমরা সমীকরণ সমতা সাধন করার চেষ্টা করেছি। আমি এখানে উপরে জারণ সংখ্যা লিখেছিলাম, জারণ সংখ্যাগুলো ছিল হচ্ছে কি আমাদের উপরে লেখা, আমি লিখেছি, তোমরা নাও লিখতে পারো, সমস্যা নেই। এটা লিখেছি হচ্ছে গিয়ে আমরা যেন সহজে ধরতে পারি। ওয়ালাইকুম আসসালাম মুহাইমিন, ভালো আছো নিশ্চয়ই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর হচ্ছে আয়নিক সমীকরণটা আমরা লিখেছি। আয়নিক সমীকরণ কিভাবে লিখতে হয়? আমরা বলেছিলাম যে আয়নিক সমীকরণটা লিখবো দর্শক আয়ন বাদ দিয়ে। দর্শক আয়নগুলো কী এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। দর্শক আয়ন বাদ দিয়ে, তাহলে সালফেট যেহেতু দর্শক আয়ন বাদ দিয়ে লিখেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন, তাই আমরা পটাশিয়াম বাদ দিয়ে পারম্যাঙ্গানেট আয়নটাকে লিখেছি। এবং আমরা বলেছিলাম যে অম্লীয় মাধ্যম যেহেতু আছে তাই এখানে আমরা প্রোটন দিব। এই প্রোটনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অক্সিজেনের সঙ্গে প্রোটনের বিক্রিয়ায় পানি তৈরি করে দেওয়া। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বিজারক বিজারক লিখেছি, জারণ অর্ধবিক্রিয়া লিখেছিলাম, বিজারণ অর্ধবিক্রিয়া এভাবে লিখেছি। এবং মোট বিক্রিয়া করার আগে এইখানে ইলেকট্রন, 5টা ইলেকট্রন, এখানে 5টা ইলেকট্রন মিল করতে হয়েছে আমাদের। মিল করে আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে কী করেছি, সমীকরণ যোগ করে দর্শক আয়ন যোগ দিয়েছি। দর্শক আয়ন যোগ দিলে আমাদের সমতাকৃত সমীকরণ দাঁড়িয়ে যায়। ঠিক আছে, তো তোমাদের হোমওয়ার্ক ছিল এটা, কয়েকজন দিয়েছ স্যার, মানে আমাকে তোমরা বলেছ সমাধান করে দেওয়ার জন্য, ইফতি আহমেদ যুক্ত হয়েছ, ধন্যবাদ। ওকে, তাহলে আমরা এই সমীকরণটা কিভাবে সমতাকরণ করতে হয় আমরা শিখব এখন। একটু পেপার ওয়েট দিয়ে নিচ্ছি, কলম দিয়ে, আমার এখান থেকে দক্ষিণা বাতাস। যাই হোক, তো প্রথমে প্রথম ধাপ ছিল হচ্ছে সমীকরণকে পূরণ করা। এটা সমীকরণকে যদি আমরা পূরণ করি, পূরণ করার জন্য আমরা বলেছিলাম সকল ধাতুর সালফেট তৈরি হবে, সকল ধাতুর সালফেট কি কি, তাহলে আমি এখানে শুধুমাত্র উৎপাদগুলো লিখছি, বিক্রিয়ক যেহেতু উপরে রয়েছে আমি আর লিখছি না। তাহলে পটাশিয়াম রয়েছে, সালফেট রয়েছে, তাহলে লিখবো আমরা পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম রয়েছে, সালফেট লিখতে হবে, ক্রোমিয়াম একটা ধাতু। এখন প্রশ্ন হতে পারে ক্রোমিয়ামের সালফেট লিখবো, ক্রোমিয়ামের জারণ সংখ্যা তো পরিবর্তন হয়, অবস্থান্তর ধাতু আমরা জানি পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, তাহলে এখানে জারণ সংখ্যা কত হবে, এখানে জারণ সংখ্যা কত হবে, এটার জন্য আমাদের চার্ট দেখতে হবে। জারণ সংখ্যার পরিবর্তন হওয়া, অম্লীয় ক্ষারীয় মাধ্যম, জারক বিজারকের চার্ট যেটা আছে এটা আমরা দেখব, দেখলেই পেরে যাব। এখানে জারণ সংখ্যা হচ্ছে 3+, তাই লেখার জন্যে এই হচ্ছে সঠিক সংকেত, সঠিক সংকেত লিখলাম। এরপরে হচ্ছে আমাদের আয়রন রয়েছে, আয়রনের জারণ সংখ্যা 2+ থাকলে 3+ হয় আমরা জানি, তাহলে এটাও একই রূপ হবে। আর
পানি। ঠিক আছে, তাহলে আমরা সমীকরণ পূর্ণ করেছি। এখন সমীকরণ পূর্ণ হয়ে গেলে তোমরা যারা দেখছো, শুধু না দেখে তোমরা যদি লিখে ফেলো তাহলে তোমাদের বোঝা সহজ হতে পারে এখন, অথবা তোমরা পরে লাইভ রেকর্ডিং থাকবে যেহেতু ওইখান থেকেও দেখে লিখতে পারবে। যাই হোক, তোমরা বোঝার চেষ্টা করো, আমি ধীরে ধীরেই পর বোঝাচ্ছি যেন তোমরা সবাই বুঝতে পারো। ওকে, আচ্ছা, তাহলে সমীকরণ পূর্ণ করে ফেলেছি। দ্বিতীয় ধাপ ছিল হচ্ছে গিয়ে, 2 নম্বর ধাপ বলেছিলাম, জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে কার কার, এটাকে আমরা খুঁজে বের করব, জারণ সংখ্যা কার কার পরিবর্তন হয়েছে। দেখো, এখানে পটাশিয়াম জারণ সংখ্যা পরিবর্তন হয়নি, ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে কত হিসাব করতে হবে, আমরা হিসাব করা শিখেছি, 7 × 2 = 14, -14, আর তাহলে +2 চলে গেল, থাকলো হচ্ছে গিয়ে 12, 12 দুইটার জন্য +6, আমি উপরে লিখে দিচ্ছি +6। আচ্ছা, আয়রনের সালফেটের ক্ষেত্রে আয়রনের জারণ সংখ্যা +2, সালফিউরিক অ্যাসিডে কারো জারণ সংখ্যা পরিবর্তন হয় না, তাই লেখার প্রয়োজন নেই। ওকে, তারপর হচ্ছে গিয়ে সালফিউরিক, তাহলে আমাদের বিক্রিয়কে ক্রোমিয়াম আর আয়রন এই দুইটার জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে। উৎপাদে কার কার পরিবর্তন হয়েছে দেখতেই পাচ্ছি, আয়রন 2+ থাকলে হয় 3+, আমরা জানি এটা চার্ট থেকে জানি, ক্রোমিয়ামের জারণ সংখ্যা 6+ থেকে হয় 3+, এটাও আমরা চার্ট থেকে জানতে পারি। তাহলে জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে আয়রন আর ক্রোমিয়ামের, তাহলে জারক বিজারক বের করা সহজ হয়ে গেল। জারক পদার্থ কোনটা, জারক পদার্থ হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, বিজারক পদার্থ আয়রন সালফেট, ফেরাস সালফেট। আচ্ছা, তাহলে আমরা এখন আয়নিক সমীকরণটা লিখি। আয়নিক সমীকরণ, আয়নিক সমীকরণ কিভাবে লিখতে হয়, দর্শক আয়ন ছাড়া, দর্শক আয়ন ছাড়া যদি আমরা লিখি তাহলে এখানে পটাশিয়াম চলে যাবে, থাকবে হচ্ছে ডাইক্রোমেট Cr2O7, 2-, 2- কেন হলো, 2- হওয়ার কারণ হচ্ছে পটাশিয়ামের চার্জ 2+, দুইটা পটাশিয়ামের চার্জ 2+, টোটাল 2+, তাহলে 2+ ছাড়া যদি লিখি তাহলে এটাকে আয়ন আকারে আমার লিখতে হবে, তাই আমরা 2- লিখে দিচ্ছি, তাই না। সালফেট 2- কেন থাকে, দুইটা প্রোটন চলে গেলে 2- অবশিষ্ট থাকে, তাই 2- হিসেবে আমরা লিখি, SO4 2-, তাই না, এইটা ওই একই রকম। প্লাস এখান থেকে সালফেট বাদ দিব আমরা, দর্শক আয়ন যেহেতু তাহলে থাকবে Fe2+, গেল। তারপর বলেছিলাম অম্লীয় মাধ্যম বিধায় আমরা কি লিখব, প্রোটন লিখব, H+। ঠিক আছে, বিক্রিয়ক হয়ে গেছে, এখন উৎপাদকে আমরা লিখব, উৎপাদের মধ্যে কে থাকবে, পটাশিয়াম সালফেট থাকবে না, ক্রোমিয়াম সালফেটের মধ্যে শুধু থাকবে Cr3+, যেহেতু দুইটা ছিল আমরা দুই সংখ্যাটা আয়নের নিচে না লিখে লিখি সামনে। ওকে, কেউ এখানে ভুল করবে না, Cr2 2 3+ এরকম করে লিখবে না, 2 Cr3+ এরকম করে লিখবে, সবাই ভুল করবে না। হ্যাঁ, হোমওয়ার্ক থেকে আমরা এই ভুলগুলো কিছু ধরেছি। তারপর হচ্ছে গিয়ে সালফেট তো লিখছি না আমরা, আয়রনের ক্ষেত্রে Fe3+ প্লাস পানি, আয়নিক সমীকরণ হয়ে গেছে। আমরা জারক বিজারক লিখে দিলাম, এখন পরবর্তী স্টেপ কি, পরবর্তী স্টেপ হচ্ছে অর্ধবিক্রিয়া লেখা, আমাদের এটা হচ্ছে অর্ধবিক্রিয়ার মাধ্যমে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে অর্ধবিক্রিয়া সহকারে লিখে দেখাতে হয়। তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া আগে লিখব, বিজারণ অর্ধ বিক্রিয়াটা পরে লেখাই ভালো, কারণ জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগ, কেউ যদি ইলেকট্রন ত্যাগ না করে তাহলে গ্রহণ করবে কে, তাই না, তাই আমরা ত্যাগের বিক্রিয়াটা আগে দেখাব। জারণ অর্ধ বিক্রিয়া কে দিবে, বিজারক পদার্থ দিবে, এই বিজারক পদার্থটা দিবে আমাদের এখানে, তাহলে আমরা লিখি Fe2+, সে কি ইলেকট্রন ছেড়ে দেয়, Fe3+ হয়, একটা ইলেকট্রন ছাড়ে, তাই না,
টু প্লাস থেকে থ্রি প্লাস হওয়ার জন্য পার্থক্য একের, তাহলে একটা ইলেকট্রন ছাড়বে। তাহলে এটা গেল জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। হ্যাঁ, কেউ প্রশ্ন করতে পারো যে এখানে স্যার আমি যদি এখানে প্লাস আকারে না দিয়ে এই পাশে মাইনাস দিই, এফ ই টু প্লাস মাইনাস ইলেকট্রন, এফ ই থ্রি প্লাস শুধু, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা প্রিফার করি, তোমরা যেটা দাও এটাও রাইট ওইটাও রাইট, যদি এখানে মাইনাস ইলেকট্রন দিয়ে দাও দুইটাই রাইট। ঠিক আছে, কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমি এটা প্রিফার করি, আমার নিজের পছন্দ। তো হ্যাঁ, ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়াটা কে দিবে তাহলে? জারক পদার্থ দিবে, তাই না? জারক পদার্থ, তাহলে জারক পদার্থ হচ্ছে Cr2O7 2-। এখন আমার এখানে কি দিতে হবে? যেহেতু অক্সিজেন আছে, প্রোটনটাকে এখানে আমার নিয়ে আসতে হয়, এইচ প্লাস প্রোটন নিয়ে আসতে হবে, তাহলে এইচ প্লাস দিচ্ছি। আমাদের কোন বিক্রিয়ায় এই ঘটনাটা হচ্ছে? বিজারণ বিক্রিয়ায়। এরপর বিজারণ বিক্রিয়ায় কি হয়? ইলেকট্রন গ্রহণ হয় না ত্যাগ হয়? বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়, তাহলে আমার ইলেকট্রন দিতে হবে, তাই না? নাকি ইলেকট্রন ছাড়া লেখা যাবে? হ্যাঁ, যেহেতু আমরা লিখেছি বিজারণ, তাহলে আমাদের এখানে ইলেকট্রন দিতে হবে। ঠিক আছে, আমি একটু গোল্লা দিয়ে চিমাইনাসটাকে আলাদা করে দিলাম, নাহলে অনেকে এই প্লাসের সঙ্গে ওই প্লাস গুলিয়ে ফেলতে পারো। আচ্ছা, বিক্রিয়ক হয়ে গেল, এরপর উৎপাদ। তাহলে এখান থেকে কি তৈরি হবে? এখান থেকে তৈরি হবে Cr3+, কয়টা তৈরি হবে? দুইটা, দুইটা Cr3+ তৈরি হবে। আর কি তৈরি হবে? অক্সিজেন, সরি, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে পানি তৈরি হবে। ওকে, এখন আমাদের বিক্রিয়াটা পূরণ করেছি, তারপরে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া লিখেছি, কিন্তু বিজারণ এবং জারণ অর্ধবিক্রিয়াটাকে নিজেকে ব্যালেন্স করিনি, নিজেকে সমতাকরণ করতে হবে। নিজে নিজে সমতাকরণ করার জন্যে দেখো, এই বিক্রিয়াটাকে সমতাকরণ যদি করি, একটা ইলেকট্রন ছাড়ে তাই একটা লিখেছি, অর্থাৎ এটা সমতাকরণ হয়ে আছে, এটাতে কোনো ঝামেলা নেই। দ্বিতীয় বিক্রিয়ায় খেয়াল করো, এখানে ক্রোমিয়াম দুইটা ছিল, ক্রোমিয়াম দুইটাই রয়েছে। হ্যাঁ, অক্সিজেন 60টা ছিল, অক্সিজেন একটা লিখেছি, তাহলে তো ঠিক হলো না। প্রোটন ছিল একটা, লিখেছি হচ্ছে দুইটা, ঠিক হলো না। তাহলে আমার এখানে ব্যালেন্স করতে হবে। কিভাবে ব্যালেন্স করব? ব্যালেন্সের বিষয়টা হচ্ছে অক্সিজেনকে দিয়ে আমরা ব্যালেন্স করব, আমরা হাইড্রোজেনকে দিয়ে অক্সিজেনকে ব্যালেন্স করতে যাব না। ঠিক আছে, আগের বিক্রিয়াতেও আমরা এটাই করেছিলাম যে অক্সিজেন যে কয়টা থাকে ততগুলো আমরা পানি তৈরি করি। অক্সিজেন রয়েছে 60টা, তাহলে 60টা পানি তৈরি করলাম। 60টা পানি তৈরি করলে হাইড্রোজেনের সংখ্যা কয়টা হলো? 7 × 14, তাহলে আমরা এই 14 দিয়ে দিলাম। বুঝেছি? ওকে, কি বললাম? অক্সিজেন যতগুলো থাকে ঠিক ততগুলো পানি তৈরি হবে, ঠিক ততগুলো পানি তৈরি হলে পানির জন্যে আমার হাইড্রোজেন লাগে। কতগুলো হিসাব করো, 7 × 14, তাহলে 14টা হাইড্রোজেন আমি দিয়ে দিলাম। এখন হাইড্রোজেন অক্সিজেন ক্রোমিয়াম সব হয়ে গেছে, শুধু ইলেকট্রনটা বাকি রয়েছে। এই বিক্রিয়ার জন্য ইলেকট্রন কয়টা লাগবে? এই বিক্রিয়ার জন্য দেখো, ক্রোমিয়ামের জারণ সংখ্যা এইখানে কি আমি লিখেছি 6+, এখানে হয়েছে কি 3+। 6+ থেকে 3+ হওয়ার জন্য কি দরকার? ইলেকট্রন গ্রহণ না ত্যাগ? ইলেকট্রন গ্রহণ। কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হয় 6 থেকে 3 হতে গেলে? নিশ্চয়ই তিনটা, তিনটা ইলেকট্রন গ্রহণ করতে হয়। তাহলে আমি এখানে 3 ইলেকট্রন দিব, 3 ইলেকট্রন দিলে কি হবে? হবে না, কারণ হচ্ছে এখানে ক্রোমিয়াম কয়টা? দুইটা। একটা ক্রোমিয়াম কয়টা করে ইলেকট্রন গ্রহণ করে? তিনটা, তাহলে দুইটা ক্রোমিয়াম ইলেকট্রন গ্রহণ করবে 6টা। বিষয়টা পরিষ্কার? আবার বলছি, ক্রোমিয়ামের জারণ সংখ্যা 6+ থেকে হয় 3+,
ক্রোমিয়ামের জনসংখ্যা 6+ থেকে 3+, এটা হলে কয়টা ক্রোমিয়ামের জন্য আমরা জনসংখ্যা যখন বলি তখন একটা ক্রোমিয়ামের জন্য হিসাব করে বলি, দুইটা ক্রোমিয়াম 10টা ক্রোমিয়াম থাকুক বা 10টা পরমাণু থাকুক এটার জন্য আমরা বলি না, কিন্তু বলি প্রত্যেকটা পরমাণুর জনসংখ্যাকে আমরা উল্লেখ করি 3+ 6+ 3+ আর ফি 2+ 2+ 3+ এরকম করে উল্লেখ করি। ঠিক আছে, তাহলে একটা ক্রোমিয়ামের জনসংখ্যা 6+ থেকে 3+ হতে হলে 3টা ইলেকট্রন গ্রহণ করতে হয়, তাহলে এখানে ক্রোমিয়াম ছিল 2টা, তাহলে ইলেকট্রন গ্রহণ হবে কয়টা? ইলেকট্রন গ্রহণ হবে 6টা। ঠিক আছে, তাহলে এই অংশটা এখন বিজারণ অর্ধবিক্রিয়াটা নিজে ব্যালেন্স আছে, জারণ অর্ধবিক্রিয়াটা নিজেই ব্যালেন্স আছে। ঠিক আছে, পরের ধাপ বলেছিলাম যে পরবর্তী ধাপটা হবে ইলেকট্রন সমতাকরণ। এখানে দেখো একটা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন, সমতা নেই, তাহলে আমরা কি করব, এটাকে 6 দিয়ে ভাগ করে দিলেও চলে কিন্তু আমাদের সংখ্যাগুলো জটিল হয়ে যায়, তাই আমরা এই সমীকরণটাকে 6 দিয়ে গুণ করে দেব। 6 দিয়ে গুণ করলে 6 দিয়ে এখানে, এখানে 6, এখানে 6 দিয়ে দিলাম, তাই না? তাহলে আমার আরেকটা লাইন লিখতে হচ্ছে না যে 1 নম্বর সমীকরণকে 6 দ্বারা গুণ করে, লিখতে হচ্ছে না, আমি এই লাইনের মধ্যে দিয়ে দিতে পারি, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। তাহলে ইলেকট্রন ইলেকট্রন সমান হয়ে গেছে, বলেছিলাম নিজেদেরকে ব্যালেন্স করতে হবে, নিজেদের ব্যালেন্স করেছি। এরপর হচ্ছে গিয়ে ইলেকট্রন সমতাকরণ করতে হবে উভয় বিক্রিয়ার মধ্যে, ইলেকট্রন সমতা হয়ে গেছে, সমতা করে যোগ করতে হবে, তাই না? ধাপটা ছিল এরকম, যোগ করে, তাহলে যদি যোগ করি, যোগ করলে আমাদের কি হবে, জারণ বিজারণ হয়ে যাবে। তাহলে আমরা লিখি যোগ করলে কি কি থাকে, এখানে Fe6 2+, আমি এইগুলো দেখে দেখে লিখছি কিন্তু, হ্যাঁ এখানে কি আছে এগুলো আমি দেখে এখন লিখছি না। তাহলে 6 Fe2+, জারণ বিক্রিয়া সব লেখা শেষ, বিজারণ বিক্রিয়া রয়েছে 3টা উপাদান, ক্রোমিয়াম ডাইক্রোমেট আয়নের সামনে কোনো সংখ্যা নেই, তাহলে ডাইক্রোমেট আয়নটাকে আমি লিখে রেখে দিচ্ছি এরকম করে Cr2O7 2- রেখে দিচ্ছি। তারপর প্রোটন আছে 14টা, 14টা প্রোটন লিখলাম, এই ইলেকট্রন, এই ইলেকট্রন উভয় পাশে যেহেতু রয়েছে তাহলে বাদ চলে যাবে, হ্যাঁ বাদ আমরা লিখবো না, কারণ একজন ইলেকট্রন দিয়েছে আর একজন গ্রহণ করেছে, তাহলে এখানে ইলেকট্রন অবশিষ্ট নেই, তাই লেখার প্রয়োজন নেই। তাহলে এই পাশে রয়েছে হচ্ছে 6 Fe3+ 2 Cr3+, 7টা পানি। ওকে, তাহলে আমাদের এই ধাপ শেষ, সবগুলোকে যোগ করবো, যোগ করা হয়ে গেছে, আমার এই সমীকরণটাই হচ্ছে কি আমাদের ব্যালেন্সড একটা অবস্থা। তাহলে সর্বশেষ যে ধাপটা ছিল, দর্শক যোগ করে দর্শক আয়ন যোগ করে সমতাকৃত সমীকরণটা আমরা এখন লিখবো। তাহলে দর্শক আয়ন যোগ করে সমতাকৃত সমীকরণটা, দর্শক আয়ন কি, আয়রনের সঙ্গে কি দর্শক আয়ন ছিল, সালফেট দর্শক আয়ন ছিল, তাহলে আমরা লিখি FeSO4, আমরা এটা করতে গিয়ে লিখব, আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু ছিল এখানে FeSO4 ছিল, সরি হয়তো ছায়ের জন্য দেখা যাচ্ছিল না, FeSO4 লিখলাম। এরপর ডাইক্রোমেট আয়নের সঙ্গে দর্শক আয়ন ছিল পটাশিয়াম, তাহলে আমরা লিখব K2Cr2O7, পরে হবে সালফিউরিক অ্যাসিড, ও সালফিউরিক, আমি সালফিউরিক অ্যাসিড লিখে ফেলি, প্রোটন যেহেতু আছে প্রোটনটা আসে সালফিউরিক অ্যাসিড থেকে, হ্যাঁ বিক্রিয়ক লেখা হয়ে গেছে, বিক্রিয়কের মধ্যে আয়রনের সামনে সংখ্যা কত, 6, তাহলে আমরা এখানে 6 লিখে দিব,
কারণ এখানে কোনো সংখ্যা নেই, ছয়। ওকে, ছয়, ছয়টা ফেরাস সালফেট হয়ে গেল। ডাইক্রোমেটের সামনে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে ডাইক্রোমেটের সামনে কোনো সংখ্যা বসানোর প্রয়োজন নেই, একই থাকবে। এরপর প্রোটন সালফিউরিক অ্যাসিড থেকে এসেছিল, 14টা প্রোটন এসেছে, তাহলে কয়টা সালফিউরিক অ্যাসিড লাগবে? সালফিউরিক অ্যাসিড লাগবে, গুড, 7টা। একটা সালফিউরিক অ্যাসিড থেকে দুটো প্রোটন পাওয়া যায়, তাহলে 14টা প্রোটন নিয়ে আসার জন্য সালফিউরিক অ্যাসিড লাগবে 7টা। আমার এই পাশের সমতা হয়ে গেছে, এখন এই পাশের সমতাটা আমরা ওইভাবে লিখে দিব। তাহলে এ পাশে রয়েছে হচ্ছে গিয়ে, আমরা আগে সংকেত লিখব, তারপরে সংখ্যা বসাবো, আগে সংকেত তারপর সংখ্যা, না হলে আমাদের ভুল হয়ে যাবে। এফই ফেরিক সালফেট হবে, Fe2SO4 3, প্লাস আর কি ছিল, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, এখানে কিন্তু পটাশিয়াম সালফেট নেই, কিন্তু আমরা বলেছি দর্শক আয়ন যোগ করে, তাহলে পটাশিয়াম সালফেট দুটিই দর্শক আয়ন, দর্শক আয়ন আমরা লিখে দিচ্ছি, প্লাস ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3, প্লাস পানি। সবার মনে হয় দেখাই যাচ্ছে, আসলে আমি যেহেতু খাতায় লিখছি তাই কি অবস্থা আমি বুঝতে পারছি না, তোমরা একটুখানি আমাকে যদি বলে দাও যে স্যার লেখা স্পষ্ট আছে, তাহলে আমি একটু সাহস পাই। সরি, একটা কেউ লগ ইন করতে যাচ্ছিল, নোটিফিকেশন, সরি। ওকে, তোমাদের যদি দেখা যায় আমাকে একটু বললে আমি সাহস পাই বলছিলাম আর কি, কারণ দেখা না গেলে আমি কথা বলছি, তোমরা যদি বুঝতে না পারো তাহলে সমস্যা। আচ্ছা, তাহলে এখন এখানে সংখ্যাগুলো কিভাবে বসাবো? Fe2SO4 3, সংখ্যাগুলো কিভাবে বসাবো? এখানে 6 আছে, তাহলে এখানে 2 আছে, এখানে কি সংখ্যা বসালে আয়রন 6টায় অবশিষ্ট থাকে? এখানে বসাতে হবে 3, তাই না? 3 2 6, আমরা কিন্তু এপাশে কোনো সংখ্যা পরিবর্তন করব না, এখানে কোনো সংখ্যা 7 আছে, 1 আছে, 6 আছে, এগুলো সংখ্যা পরিবর্তন করা যাবে না, একেবারে প্রহিবিটেড, ঠিক আছে? শুধুমাত্র এই জায়গায় আমরা পরিবর্তন করতে পারবো, 6 আছে, 6 পরিবর্তন বলতে আমরা জাস্ট একটু ট্রান্সফর্ম করব, আমরা একেবারে পরিবর্তন করে দেব না যে 6 আছে আমি 5 বানিয়ে দিলাম, 6 আছে, 3 2 6 ঠিক রাখবো, ঠিক আছে? তারপর পটাশিয়ামের সামনে কত হবে? এখানে নেই, তাহলে আমি এই পাশ থেকে খেয়াল করবো, পটাশিয়াম কয়টা আছে? 2টা, তাহলে এখানে আমার 2 আছে, তাহলে ওকে, পটাশিয়াম সালফেট, ওকে, তাই না? প্লাস ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়ামের সামনে এখানে ছিল কত? 2, দেখো ক্রোমিয়াম 2টাই রয়েছে, ক্রোমিয়ামের নিচে 2 আছে, তাহলে 2টা ক্রোমিয়াম রয়েছে, অর্থাৎ আমার এর সামনে কোনো সংখ্যা বসাতে হবে না। পানির সামনে 7 ছিল, তাই আমরা পানির সামনে 7 দিয়ে দিলাম, 7 জন ভিউয়ার্স। ওকে, তাহলে আমরা এখানে ক্লোজ করছি এই বিষয়টা, মানে ক্লোজ করছি না, মানে হচ্ছে গিয়ে আমাদের এই সমতাকরণ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আমি ছোট্ট করে আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি, হ্যাঁ, তোমরা যেন বিষয়টা একেবারে পরিষ্কার হও। এর মধ্যে তোমাদের যদি কারো কোনো লাইনে সমস্যা হয়ে থাকে, স্যার এই লাইনটাতে আমার একটু সমস্যা, তোমরা কমেন্টে জানাও, আমি রিভিউ করার পরে তোমরা কমেন্ট পোস্ট দিয়ে দিবে, আমি দেখে সমাধান করব। প্রথমে আমরা সমীকরণটাকে পূরণ করেছি, সমীকরণ পূরণ কীভাবে করতে হয়? সবগুলোর সালফেট, মেটালের সালফেট লিখেছি, এরপর অবশিষ্ট রয়েছিল হাইড্রোজেন এবং অক্সিজেন, তাই পানি লিখেছি। আয়নিক সমীকরণ লিখতে হয় কিভাবে? আয়নিক সমীকরণ লেখার জন্য আমাদের দরকার হচ্ছে জারক এবং বিজারক খুঁজে বের করা। কিভাবে খুঁজে বের করি আমরা? জারণ সংখ্যাগুলো উপরে লিখি, তোমরা রাফেও লিখতে পারো, এখানে লিখলেও তেমন কোনো সমস্যা নেই। আমরা জারণ সংখ্যা 6+2+, ক্রোমিয়াম 3+, আয়রন 3+ লিখে দিলাম। লিখে পরে যা আয়নিক সমীকরণ লিখবো দর্শক আয়ন ছাড়া,
দর্শক অ্যায়ন ছাড়া পটাশিয়াম দর্শক ছিল বাদ দিয়ে লিখেছি, সালফেট দর্শক ছিল বাদ দিয়ে লিখেছি, এখানেও সালফেট ছিল, সালফিউরিক অ্যাসিডের সালফেট এটাও বাদ দিয়ে লিখেছি। হ্যাঁ, তারপর এই ওখানে ক্রোমিয়ামের সালফেট, সালফেট বাদ, পটাশিয়াম সালফেট তো পুরোটাই বাদ, কারণ দুইজনই দর্শক অ্যায়ন দুইটাই। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া কীভাবে লিখতে হয়? বিজারক থেকে লিখতে হয়, বিজারক এটা, তাহলে জারণ অর্ধ বিক্রিয়া 6 Fe2+। আমি ছয় সংখ্যাটা কিন্তু পরে দিয়েছি, প্রথমে Fe2+ থেকে 3+ হয়েছে কিভাবে, একটা ইলেকট্রন ত্যাগ করে। ছয় কিভাবে দিয়েছি, ছয় হচ্ছে পরে সমীকরণটা ব্যালেন্স করে তারপরে দিয়েছি। ঠিক আছে, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া দিবে জারক পদার্থ, ডাইক্রোমেট আয়ন, ডাইক্রোমেট আয়ন থেকে সঙ্গে হাইড্রোজেন কেন লিখতে হয়, অম্লীয় মাধ্যম হিসেবে পানিকে, পানি তৈরির জন্য অক্সিজেনের সঙ্গে পানি তৈরি হবে এই জন্য আমরা প্রোটন দিচ্ছি। ওকে, প্লাস ইলেকট্রন, ইলেকট্রন কেন দিচ্ছি, বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়াতে ইলেকট্রন অবশ্যই গ্রহণ হয় তাই আমরা ইলেকট্রন দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আয়রন, এটা কিভাবে লিখলাম, এই লাইনটা লেখার আগে ইলেকট্রন সম, ও সরি, এই নিজেকে সমতাকরণ করতে হয়েছে নিজেকে। পানি কয়টা তৈরি হবে, 60টা অক্সিজেন আছে তাহলে 7টাই পানি তৈরি হবে, 7টা পানি। হাইড্রোজেন কয়টা লাগবে, 7 × 2 = 14, তাহলে 14টা হাইড্রোজেন লাগ দিয়েছি। একটা ক্রোমিয়াম 6+ থেকে হচ্ছে 3+ ইলেকট্রন গ্রহণ করে, তিনটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে মোট ক্রোমিয়াম আছে 6টা, দুইটা, তাহলে মোট ইলেকট্রন গ্রহণ হবে 6টা। এই 6টা ইলেকট্রন আমি দিয়ে দিয়েছি, এখানে যেহেতু একটা ইলেকট্রন ছিল 6টা ইলেকট্রনই ত্যাগ করাতে হবে, ওই হিসেবে আমরা 6 6 দিয়েছি। ঠিক আছে, এরপর যোগ করা, যোগ করলাম উপরে ঠিক যা আছে তাই যোগ করা, শুধু ইলেকট্রন দুটো ছাড়া, যে ইলেকট্রনগুলো আছে এগুলো ছাড়া লিখে দর্শক আয়ন যোগ করে সমতাকৃত সমীকরণ। দর্শক আয়ন দিয়ে দিয়েছি, ফেরাস সালফেট, পটাশিয়াম দিয়েছি, এনে সালফেট দিয়েছি, সবগুলো দিয়েছি, এবং সবশেষে সংখ্যাগুলো বসিয়েছি, কোন জায়গা থেকে 6 বসিয়েছি, এখান থেকে, এখান থেকে সংখ্যাগুলো বসিয়েছি। 14, 60টা সালফিউরিক অ্যাসিড হলেই 14টা প্রোটন আসে, তাহলে এখান থেকে লিখেছি। আর আয়রন ছিল 3 × 6টা হিসাব করার জন্য, এখানে 3 হয়েছে 6-এর পরিবর্তে, কারণ এখানে দ্বিগুণ আছে। পটাশিয়াম দুইটা, একটা হবে না কয়টা হবে, এই বিক্রিয়াটাতে পটাশিয়াম আমাদের, সরি, বিক্রিয়কে পটাশিয়াম দুইটা আছে, তাহলে এখানে দুইটাই রয়েছে, তাহলে কোনো সংখ্যার পরিবর্তন নেই, ব্যবহার করার দরকার নেই। ক্রোমিয়াম সালফেট 7টা পানি। তো তোমরা সবাই আশা করি বুঝেছ, তোমাদের কারো সমস্যা থাকলে তোমরা একটু কমেন্টে জানো, আমি একটু পজ নিচ্ছি 1 মিনিটের জন্য, কোনো জায়গায় সমস্যা আছে কিনা। তোমরা আশা করি সব বিষয়টা ধরতে পেরেছো, আগের দিনও আমরা বুঝেছি ব্যাপারটা যে কিভাবে আমরা সমাধান করব, কারণ বিষয়টা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা ওই হিসেবে কাজটা করো, আমি স্ক্রিনে ওই পেজটা রেখে দিচ্ছি। তোমাদের কোন লাইনে সমস্যা আছে একটু দেখে আমাকে জানাও। লিখে জানাও, কমেন্টে লিখো, আমি তোমাদের বিষয়টা সমাধান করব। আর যদি বোঝার কোনো বাকি না থাকে তাহলে যে কোনো রিয়্যাক্ট দিলেই আমি বুঝবো যে ওকে। আচ্ছা, যাই হোক, কেউ কোনো কিছু জিজ্ঞেস করছো না, তার মানে কোনো সমস্যা নেই। যারা পরে দেখবে রেকর্ডেড লাইভ ক্লাস দেখবে, তারা আমাকে কমেন্ট, এই কমেন্টে জানিও, কমেন্টে থেকে আমি পরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আগামী ক্লাসে এরকম আরও একটা সমাধান করবো। আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, কারণ এই বিষয়টা যদি আমরা না জানা থাকে, আমাদের বিষয়টা ক্লিয়ার না থাকে,
তাহলে আমরা 3 মার্ক ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখান থেকে 3 মার্কের যে প্রয়োগমূলক প্রশ্নটা থাকে এটা এখান থেকে থাকার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ আচ্ছা, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি। হোমওয়ার্কটা আমি একটু হিন্টও দিয়ে দিব, সমস্যা নেই। কে MnO4 প্লাস অফিসিয়াল মেল থেকে জাস্ট ইয়ে আসছে, কেউ হয়তো সাইন ইন করার চেষ্টা করছে। অক্সালিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অক্সালিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এইটাকে তোমরা হচ্ছে গিয়ে তোমাদের হোমওয়ার্ক এটা আমাকে করে দেখাবে সামনের দিন, যে কিভাবে আমরা একটা এই বিক্রিয়াটাকে কিভাবে সমাধান করব। আমি তোমাদের কিছু হিন্ট দিয়ে দিচ্ছি বিক্রিয়াটা পূরণ করবে কিভাবে। জারণ বিজারণ অর্ধ বিক্রিয়াগুলো তোমরা লিখে আমাকে ছবি তুলে পাঠাবে সম্পূর্ণটা স্ক্রিনে। বিক্রিয়াটা পূরণ বিক্রিয়াটা পূরণ করলে দেখো এখানে সালফিউরিক অ্যাসিড আছে, পটাশিয়াম ম্যাঙ্গানেজ আছে, দুইটা তাহলে পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানিজ সালফেট এই দুইটা হবে। এখন এই অংশটা কি হবে, অক্সালিক অ্যাসিড অংশটা কি হবে? অক্সালিক অ্যাসিড অংশটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হবে। ওকে, অক্সালিক অ্যাসিড অংশটা কার্বন ডাইঅক্সাইড হবে। আর প্রোটন কোথায় যাবে? এখানে প্রোটন রয়েছে, এখানে প্রোটন রয়েছে, এখানে অক্সিজেন রয়েছে না, তাহলে দুই জায়গার প্রোটন আর এই অক্সিজেন মিলে পানি তৈরি হবে। এই বিক্রিয়া পূরণ হয়ে গেল, করতে পেরেছি আমরা। সবগুলো ধাতুর সালফেট লিখেছি, লেখার পর অক্সিজেন রয়েছে আর হাইড্রোজেন অবশিষ্ট রয়েছে, পানি লিখেছি। এই অক্সালেট আয়ন C2O4 যেটা আছে এটা হবে কার্বন ডাইঅক্সাইড। ওকে, এখন ইলেকট্রন ত্যাগের ব্যাপারটাও আমি তোমাদের বলে দিচ্ছি, যে ইলেকট্রন কে ত্যাগ করবে, কে গ্রহণ করবে। তোমরা চার্ট দেখলেও বুঝতে পারবে, ম্যাঙ্গানিজ আমরা আগে করেছি, আগে দুইবার দুইবার একবার করেছি, একটা পর প্রথম যে প্র্যাকটিসটা করেছিলাম এটার মধ্যে ছিল ম্যাঙ্গানিজ, এখানে আছে 7+, হয়েছে কত 2+। তাহলে জারক না বিজারক তোমরা চিন্তা করবে, 7+ ছিল, হয়েছে 2+। এখানে এই অক্সালেট আয়ন যেটা আছে, এই অক্সালেট আয়নটা কার্বন ডাইঅক্সাইড হয়, ঠিক আছে? তাহলে অক্সালেট আয়নটা কার্বন ডাইঅক্সাইড কিভাবে হবে, C2O4 এটা থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করব। তাহলে কিভাবে হবে, এখানে কার জানুর সংখ্যা কত হিসাব করতে হবে, তোমরা হিসাব করবে এই কার্বনে। আমি হিন্ট দিয়ে দিচ্ছি, এগুলো আমি করে দেবো না। এখানে জারণ সংখ্যাটা কত হবে লিখবে, এখানে জারণ সংখ্যাটা কত হবে, প্লাস কত, হ্যাঁ এই দুইটা লিখবে। লিখে এইখানে ইলেকট্রন ত্যাগ কয়টা হয়, গ্রহণ কয়টা হয় তোমরাই বুঝে যাবে, তাই না? খেয়াল রাখতে হবে কিন্তু এখানে দুইটা কার্বন রয়েছে, তাহলে আমরা জারণ সংখ্যা যেটা বের করব সেটা হচ্ছে একটা কার্বনের জন্য একটা কার্বন কয়টা ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, ঠিক আছে? তাহলে দুইটা কার্বন কয়টা ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করবে, এটা আমি বলে দিচ্ছি না, গ্রহণ হবে না ত্যাগ হবে, এটা তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি। যেহেতু হোমওয়ার্ক, তোমরা নিজেদের কিছু বিষয়ে থাকা উচিত, তোমাদের ক্রিয়েটিভিটিটাকে বের করে নিয়ে আসা। হ্যাঁ, এই হচ্ছে পরিবর্তনের জায়গাটা, এটাই তোমাদের সমস্যা হতে পারে। এবং প্রোটন গণনার সময় খেয়াল রাখবে, এখানে কিন্তু প্রোটন দুই জায়গায় রয়েছে, এখানে এক জায়গায় প্রোটন রয়েছে অক্সালেট আয়নের সঙ্গে, আর সালফেট আয়নের সঙ্গে প্রোটন রয়েছে, প্রোটন দুই জায়গায় হিসাব করবো আমরা, ঠিক আছে? দুই হাতে চার জায়গা হয়ে গেছে, ওকে, দুই জায়গায় প্রোটন হিসাব করব, তাহলে আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা আশা করি
এটা সমাধান করবে, যারা ক্লাস দেখবে অবশ্যই অবশ্যই আমাকে দেখাবে বিষয়টা, যে তুমি আমার ক্লাস ঠিক মতো বুঝেছে কিনা। যদি বুঝে থাকো তাহলে করতে পারবে, অবশ্যই করতে পারবে। হিন্ট, এটা হিন্ট। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসের নতুন বিষয় আমরা আর ধরবো না, কারণ হচ্ছে আমাদের ক্লাসের সময় অনেকটাই শেষের পথে, 4 মিনিট রয়েছে, 3 মিনিটের মতো রয়েছে আর কি। যাই হোক, অনেকেই রিয়েক্ট করেছো, কমেন্টগুলো অটো স্ক্রল হয় নাই, অনেকেই লিখেছো এইচডি ক্লিয়ার একেবারে, ধন্যবাদ। এই গ্রামে থেকেও যে লাইভ ক্লাসটা কন্টিনিউ করতে পারছি এর জন্য খুবই খুবই আমি খুশি, কারণ প্রথম দিকে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, লাইভ ক্লাস নেওয়াই যাচ্ছিল না। তো সিম চেঞ্জ করতে করতে আর কি একটা অবস্থায় দাঁড়িয়েছে যেন লাইভ ক্লাস নিতে পারি। তো যাই হোক, আমি আর ক্লাসের কথা বাড়াচ্ছি না, অনেকেই দিয়েছো, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে, ক্লিয়ার, এমটি, ইকিল, ইকিল যুক্ত হয়েছিলে, তারপরে হাসনাত হক যুক্ত হয়েছিলে, সাকিব চৌধুরী, সাকিব চৌধুরী ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে সব সময়, ধন্যবাদ সাকিবকে, এবং বরাবরই যুক্ত আছে, মারুফ সব সময় ক্লাসগুলো দেখার চেষ্টা করে, খুবই ভালো স্টুডেন্ট, আমার খুব ভালো লাগে একে। ফাহমিদ, প্রতিভা, ওকে। যাই হোক, আমি লাইভ সেশনটা শেষ করছি, কারণ তোমরা পরবর্তী বিষয়গুলো, ও আগামী ক্লাসে আমরা কি পড়বো একটু জেনে নিই। আগামী ক্লাসে আমরা এই হোমওয়ার্কটা সমাধান তোমরা করবে সেটাই থাকবে, আমরা আগামী ক্লাসে জারণ বিজারণের, তোমাদের যদি যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও, তাহলে ওইগুলো সমাধান করব, আর যদি না থাকে কোনো সমস্যা তাহলে আমরা জারণ বিজারণ বিষয়ক গাণিতিক সমস্যা করব। এই গাণিতিক সমস্যাগুলো আমাদের আগের যে টাইট্রেশন বিষয়ক গাণিতিক সমস্যা ছিল এই একই ধরনের, কাছাকাছি ধরনের আর কি। তো আমরা এই বিষয়গুলো খুব সহজেই পার পেয়ে যাব, কারণ এগুলো হচ্ছে গিয়ে তোমাদের ঐকিক নিয়মের মতো বিষয়টা, ঐকিক নিয়ম আমরা যেভাবে গাণিতিক সমস্যা সমাধান করি এই জারণ বিজারণের জায়গাটা এই রকম সহজ, ঠিক আছে? আমার কাছে সহজ লাগে, তোমাদের কাছে সহজ লাগবে আশা করি, কারণ বিষয়টা এত কঠিন না, ঠিক আছে? যদি তোমাদের এর জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে তোমরা যদি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখো একটু, যে আমরা কিভাবে একটা দ্রবণকে ঘন দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন করি, এটা তোমরা একটু হিসাব করবে, এবং হচ্ছে দ্রবণের যে কি ঘনমাত্রা লাগবে আর হচ্ছে আণবিক ভর লাগবে, আমাদের কিছু পদার্থের আণবিক ভর লাগবে, যেমন পটাশিয়ামের লাগবে না, ক্রোমিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, হ্যাঁ, জিঙ্ক, কপার, এদের আণবিক ভর জানা, পারমাণবিক ভর আমাদের জানা থাকতে হবে। কী কী বললাম? আয়রন 26 নম্বর মৌল, বা পারমাণবিক ভর হচ্ছে 55.85, ঠিক আছে, ক্রোমিয়াম, তারপরে হচ্ছে গিয়ে জিঙ্ক, কপার, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে আর ম্যাঙ্গানিজ জানা থাকলে যথেষ্ট হবে, ঠিক আছে? তো এ পর্যন্তই থাকুক, তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকবে, বাসার বাইরে অপ্রয়োজনে যাবে না কেউ, যারা খুবই প্রয়োজন পড়লে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে, আর পরিচিতদের সঙ্গে দেখা হলে হ্যান্ডশেক করা থেকে বিরত থাকার চেষ্টা করবে। হ্যাঁ, ঢাকায় পরিস্থিতি অনেক খারাপ, 27-28 হাজার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।